আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জিনিস পরীক্ষা করার জন্য এই কাজটা করলাম। 2 ঘন্টা যাবো তো এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছিলাম, তো এখন আমি যে গান্ডা ভাজবো ডিম, তো দেখি হয় কি না। ভাঙ্গে দাও তো ডিমটা। তো 2 ঘন্টা যাবৎ রাখছিলাম এখানে, এখন তেল মোটামুটি গরম আছে, আমরা দেখবো যে ডিমটা ফ্রাই হয় কি না। ফ্রাই অলরেডি হয়ে যাইতেছে, ইটস পসিবল। দেখুন আস্তে আস্তে লবণ দাও, লবণ দাও একটু। এই দেখেন কতটা তাপমাত্রা, একটু সময় বেশি লাগবো। তো আজকে সম্ভবত 40-45 তাপমাত্রা দেখা ওই দিক দিয়ে দেখো, দর্শকদের দেখো এটা কি হয়েছে। এই তো দেখেন যে নিচে বাহিরে পড়ছে লো, সেটাও কিভাবে ফ্রাই হয়ে গেছে। তো দড়িটা ধরতে একটা নেম নেই তুমি, এটা হইতে থাকে আস্তে আস্তে, এই সাইড এদিকে এই করিস না। যেহেতু অলরেডি আমাদের ফ্রাই মোটামুটি শেষ পর্যায়ে, চামিচটা অনে রে, এরা চামিচটা নিয়ে এই তো ফ্রাই হয়ে গেছে অলরেডি, দেখি ওটাই দেখি কী অবস্থা। সুন্দর হয়েছে, এখন এটা আমরা খাবো। ফ্রাই হয়ে গেছে অলরেডি, ওরে দেখ গরম রে। ভাই ওরে রে না, খুব টেস্ট, খুব টেস্ট না। একটা ই হইলো কিন্তু যে ফ্রাই হয় কি না, আজকে মনে কর যে একটা ই হয়ে গেলো, অভিজ্ঞতা হয়ে গেলো যে ফ্রাই হয়ে গেছে। 2 ঘন্টা রাখছি আমি রোদ্রের মধ্যে, আমি গরম হই কিন্তু খুব টেস্ট হয়েছে। তো আপনারাও যারা প্রবাসে আছেন চাইলে ট্রাই করতে পারেন, পাতলা কিছুর মধ্যে হালকা একটু তেল দিয়ে 2-3 ঘন্টা রাখবেন সকালের টাইমে। তো রাখার পরে এরকম 2-3 ঘন্টা পরে অলরেডি গরম হয়ে যাবে অনেক, তারপরে ফ্রাই করবেন।
পাতলা তিনে রাখলে হলে আমারও বেশি গরম হয়, এটা তো ফ্রাই প্যান না, ফ্রাই প্যান গরম হইতে তো 3 দিন লাগবে, তারপরে তো হইছে ভালোই। নেন আপনারা দেখতেছেন, আপনারা একটু খান। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। কেউ ডিম খাইতে চাইলে SMS করেন। নুরু, হ্যাঁ দোস্ত, কি অবস্থা? হ্যাঁ ইমরান, কি অবস্থা ভাই? ডিম খাইবা নি?